গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান মিয়ার বিরুদ্ধে অনিয়ম করে বড় ভাইয়ের নামে সরকারি ঘর বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইউপি সদস্য আব্দুল মান্নান তার বড় ভাই আব্দুল হান্নানের জমি থাকা সত্ত্বেও তাকে দরিদ্র দেখিয়ে তারিখবিহীন স্বাক্ষর সম্বলিত প্রত্যয়ন দিয়ে ইউপি চেয়ারম্যানের যোগ সাজশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টিয়ার কভিটা কর্মসূচির আওতায় 2018-19 অর্থ বছরে দুর্যোগ সহনীয় একটু সরকারি ঘর বরাদ্দ প্রদান করেন। অথচ ওই ওয়ার্ডে অনেক দুস্থ পরিবার সরকারি ঘর পাওয়ার উপযোগী থাকা সত্ত্বেও তাদেরকে সরকারি ঘর বরাদ্দ না দিয়ে আপন ভাইকে ঘর বরাদ্দ দিয়েছেন ইউপি সদস্য। ঘর বরাদ্দ দেওয়ার পর থেকে সেই ঘর তালাবদ্ধ রয়েছে। আপন ভাইয়ের নামে সরকারি ঘর বরাদ্দ দেওয়ার বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। না, আমাদের ভাইয়েরা তো নিম্বন নাই, চেয়ারম্যান নাই, আমরা তো মনে করেন যাইতে পারি না, নিতে পারি না। বলতেছিলাম যে যারাই ঘরগুলো পায়, যাদের টাকা আছে তারাই পায়, যাদের জায়গা আছে তারাই পায়, আর আমাদের টাকা পয়সাও নেই, জায়গা জমিও নেই, আমরা ঘর তুলতে পারি না, আমরা থাকতে পারি। বিষয়ে ইউপি সদস্য প্রথমে সুপারিশ করে আমাদের তার ভূমিহীন আছে না কি অবস্থা আছে যে কোনো কাজ, কারণ ইউপি সদস্য জানা কথা ওয়ার্ডে তার কি আছে, চেয়ারম্যান অল ওভার কথা জানা কথা। ইউপি সদস্য প্রত্যয়ন করে যে আমার তার জমা জমি নাই, সে ঘর বাদযোগ্য, সেই সুপারিশের ভিত্তিতে ঘর দেওয়া হয়েছে। যেহেতু জনপ্রতিনিধি জবাবদিহি তারও আছে, একটা নির্বাচিত জনপ্রতিনিধি, এই জবাবদিহি সেই জবাবদিহি প্রদান করবে। যে দুর্যোগ সহনীয় ঘরের বিষয়ে যে অভিযোগটি পাওয়া গেছে, এখানে কোনো উপকারভোগীকে যদি বঞ্চিত করা হয় তো উনি যদি আমাদেরকে লিখিতভাবে অভিযোগ করেন যে ওনাকে বাদ দিয়ে যিনি আসলে যোগ্য নন সেই ব্যক্তিকে দুর্যোগ সহনীয় ঘর দেওয়া হয়েছে, তাহলে আমরা এই অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।